দয়া করে আপনারা সবাই আমরা সাহায্য করব, কারণ আমার আম্মু 1.5 বছর ধরে অসুস্থ, চলাফেরা করতে পারেন না, খাওয়া দাওয়া তো কষ্ট, আমার আব্বু পারেন না সবকিছু সামলাইতে, কোনো রকম সংসারটা সামলান, আমার ভাইও ছোট, করার মতো কিচ্ছু নাই, আমিও বাইরে যেতে যেতে পারি না, আমিও ছোট, আমার বোনও ছোট, আপনারা দয়া করে আমরা সাহায্য করব যেন আমার আম্মু সুস্থ হয়ে যায়। সবারই মা বাবা আছে, মা বাবা ছাড়া সবাই অসহায়, দয়া করে আমরার দিকে চাইবা আপনারা, তাহলে আমরা অনেক ভালো হইব। মানুষের সংসারের দিকে একটা কষ্ট হয়, আরেকজনের সাথে শেয়ার হলে হালকা, আমার এটাই নেই, আমি কার সাথে শেয়ার করব? এই যে আপনার মেয়ে বলল যে আপনি জন্ম দিয়েছেন, কখনো তারা কষ্ট বুঝে না, আপনি এমন ভাবে তাদেরকে রাখছেন, কিন্তু দীর্ঘ 1.5 বছর থেকে তো আপনি তাদেরকে তাদের কষ্ট দেখছেন, মানে তারা আপনার জন্য কষ্ট করছেন, ঠিক মতো খাবার দিতে পারছেন না, এটা আপনার কিভাবে কষ্ট লাগে? আমার খুবই খারাপ লাগে যখন আমার বাচ্চারা সকালের ভাত রাত্রে খায়, রাত্রের ভাত সকালে খায়, তখন খুবই কষ্ট লাগে। আর যে আমি আটা চুরা করতে পারতাম, যে সর কাছে সাহায্য চাইয়ে আনতাম, যে আজকে খাম করে এটা খাওয়াই না, যে সর কাছে আটা চাইয়ে আনতাম, কেউ কইতাম পরে দিতাম, আমি বাচ্চিন তো ঠিকই রাখতাম। আমার কোনো জোর নাই, আমার মুখে দিয়ে আয় না এটা, সাহায্য চাও? জি খাওয়াই বাচ্চা হাচ্চারে ভালোই, যখন তাহলে অভ্যাস তো কি। আপনি কত বছর পরে ওনার সংসারে আসলেন? তখন আমার বয়স 18। 18 বছর ওনাকে আপনি কিভাবে পাইলেন? আমি পাই নাই, আমি ওই আরো জন্য ব্যস্ত থেকে ওরা বাড়ি থেকে বার হইয়া আরো জন্য বাসায় আশ্রয় লইছিলাম 2 দিনের লাগে, ওরা মারাই দূর করে তো ছোট থেকে তখন বাড়াই গেছিলাম, বাড়াইয়া মেডিকেলে যেন ফিসি একটা বাসা আছে সরকারি, ওর বাসায় এজন বাসায় আশ্রয় নিয়েছিলাম, ওরাও আশ্রয় ছিল, ওরা খুব গরিব, ওরাও আমার মত মরিচ ফুড়িয়ে ভাত খায় আর কি, তারপর আমার আশ্রয় দিছে, এরা ওরাই এই দামান দিচ্ছে, তারা পরে বিয়া দিয়ে দিছে। ও তারা বিয়া দিয়ে দিছে। কদিনের মাথা বিয়ে দিল, মানে কদিন তাদের বাসা ছিলেন? তারা বাসা প্রায় রয়েছে আমি 5 মাসের মতন, 5 মাসের মতো তারা রাখছে, নাই ওদের খানি টেকা দিছি, ঘর ভাড়া দিছি, কাম করি করি তো ওরা রাখছে। আচ্ছা, আশ্রয় নিয়েছেন কাজ করে করে? হ্যাঁ, ওইভাবে তাকে কি কাজ করেছেন আপনি? আমি উসমানিতে কাজ করতাম, যার উঠা উচিত ছোটবেলায়, মানে যখন আপনি মানে একা হয়ে গেলেন ছোটবেলায় বিয়ের আগে, ছোটবেলায় তো বাসার কাজ করতাম, বাসন ধোয়া, ঘর পোছা, কাপড় ধোয়া, এইভাবে কাজ করে করে 18 বছর পর্যন্ত আপনি একাই সংগ্রাম করেছেন? সংগ্রাম করছি, শুধু কাজের উপরে জীবনটা আমার কাটাইছে, কাজ না হলে কেউ বাদ দেয় না, এমন আছে কাজ টেকা না দিলে বাদ দেয় না, কেউ বাদ নাই করো। এই সময় কোন মানুষের অত্যাচারের শিকার হয়েছেন বা কোন মানুষ এরকম কোন? অনেক হয়েছি, অনেক মানুষে মানে অত্যাচার করার চেষ্টা করছে, করছে অনেক চেষ্টা হচ্ছে, ফিফার মতন অনেক মানুষ আমার পিছিয়ে আসছে মেডিকেল, কিন্তু নিজের যুদ্ধ করিয়া বাসায় রাখছে, মানে ধরেন এই বাড়ি ভালো পাইছে না, এই বাড়ি থাকতে পারছে না, আর বাড়িতে গেছে, আর বাড়িতে থাকতে পারছে না, ওই বাড়িতে গেছে, মানে এইভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে, জি এইভাবে আমি জীবনটা কাটাই, সম্মান ইজ্জত সম্মান সংগ্রাম করে বাঁচিয়ে রাখতে হচ্ছে। লাস্টে আমি গেছি ওই ফুরান মেডিকেলে, ওইটা আগে বাদ জায়গা ছিল, ওখান বাদ না খারাপ এটা তো আমি জানতাম না, কিন্তু আমার থাকার তো জায়গা তো কই তুইব, থাকার জায়গা পাই না, অনেক একটা মানুষ চিন্তা ওই বাসে গিয়ে, এখানে গিয়ে দেখি মানুষের অত্যাচার করে, মদ খায়, গাঞ্জা খায়, সারা রাত না ঘুমাইয়া বই দিত। এইভাবে আপনার জীবন এখন, আপনার যে এই বর্তমান অবস্থায় কি আপনার মা বাবার কথা বেশি মনে পড়ছে? খুবই খুবই মনে হয়, যদি একবার তো তাদের মরার আগে আমি দেখতে পারতাম, একমাত্র উপর আলা, তারপর মনটা তো চায়, আবার বাপ মা দেখতাম জানতাম, এই যায় যে অসুস্থ হয়ে গেছে 1.5 বছর ধরে, জাতীয় স্বজন থাকতো, বাপ মা থাকতো, তো তো এরকম ফোরে থাকতাম না, আইসক্রিম নাই দিকে, যে মাস 1.5 বছর ধরে বিছে নাই, পেশাব পায় না, সবই করা লাগে।
তারপর সংসার জীবনে আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই মেয়ে আর ছেলে দুই মেয়ে জি এই দুই মেয়ে আর ছেলে একটা বড় মেয়ে ছোট আপনার এই যে বাসায় ভাড়া থাকেন এই বাসার ভাড়া কত টাকা এই বাসার ভাড়া 5,500 এই টাকাটা কিভাবে দেন আর খাবার দাবার কিভাবে চলে এই বাসার ভাড়াটা দেই আমার জামাইকে 7,000 টাকা পাইন উনি তো কাজ করতে পারে না উনি তো শ্বাসমাই সুখে কম দেহে বয়স বেশি খাওয়ার আমি ফাইলে খাই না হইলে আমরা বই রই এই যে আমাদের ঘরে খাবার নাই তো আমরা বই রইছি না এইভাবে আমরা জীবন যায় খানি ফুটে মানে সবদিকে আমরা খুব কষ্ট হতো আমি চিকিৎসা হওয়াইনি কিভাবে গড় ভাড়া দিব চিকিৎসা করতে পারি না ওষুধ ঠিক মতন খাইতে পারি না এই কারণে মেরুটা টিবি গেছে এখন ডাক্তারে জানাইছে শেষ পর্যায়ে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে এখন ফুল চিকিৎসা কি মানে কি করলে কি হবে ডাক্তার এখন কইয়া দিছে যে এটা অপারেশন করাইলে জিনিসটা ভালো হইব না এর আগে কোন ভালোবাসির সিস্টেম নাই যেভাবে কষ্ট হয় খাম খাস করি আর মানুষের কাছে সাহায্য লইয়া আমি করছি চিকিৎসা করিয়া গেছি কিন্তু কোনো ফায়দা হয়েছে না তো ওষুধ পত্র খাইছি ডাক্তার দেখাইছি জায়গায় জায়গায় দেখাইছে উসমানিতে দেখাইছি ওই যে তোমার হাসপাতাল ওইটার মেন চিকিৎসা এখন আমার সোলের ওইখানে দেখাইছি যে তোমার হাসপাতাল থেকে হইয়া দিছে যে লাস্টে জানাইছে যে আপনার আর যেন অপারেশন লাগবো অপারেশন ছাড়া কোনো অবস্থা অপারেশনে কত টাকা লাগে 1.5 লাখ কই আছে 1.5 লাখ অপারেশন ছাড়া ভালো হবে না না এটা অপারেশন ছাড়া ভালো উঠতেও পারে না হাঁটতে না আমি উঠতে পারি না হাঁটতে পারি না একটু বইতেই পারি না তারপর এই যে যে জায়গাটা মানে মেরুদণ্ডতে যে সমস্যা এটা কি ব্যথা বা যন্ত্রণা দেয় ব্যথা 24টা গত ব্যথা থাকে পাওয়াতে জ্বলা থাকে আমার স্বামীরও বাড়ি ঘর নাই তেমন কেউ নাই বিচারের আপনার নামটা কি হেনা আর আপনার বোনের নাম জি আপনার যে বোন বোনের নাম হচ্ছে সালেখা সালেখা অনেক কঠিন একটা গল্প শুনলাম যে গল্পটা শোনার পরে ভিতরটা ঠিক রাখা যায় না মানুষের এমন জীবন হয় আমরা যখন এরকম মানুষের কাছে যাই আমরা বুঝতে পারি যে মানুষ পাহাড় পরিমাণ কষ্ট বুকে নিয়ে বেঁচে থাকে কিছু কিছু সময় কোনো কোনো সময় মানুষ নিজের জন্য বেঁচে থাকে না অন্যের জন্য বেঁচে থাকতে হয় আজকে আমার এই বোনটি এক সময় নিজের জন্য বেঁচে থাকার চেষ্টা করেছিলেন যে হয়তো একদিন মা বাবা ভাই বোনকে পাবেন কিন্তু আজও পর্যন্ত মা বাবা ভাই বোন কারো সন্ধান পাননি আর এখন বেঁচে থাকার প্রয়োজন হয়ে গেছে নিজের জন্য না এই যে সন্তানগুলো আছে বলে বেঁচে থাকতে হচ্ছে এই হচ্ছে মানুষের জীবন আজকে যেই ভন্টি চিকিৎসা নিতে পারছেন না মাত্র 30-35 বছর বয়সের এই ভন্টি জীবন সংগ্রামে অত কষ্ট করে নিজের জীবনটাকে বাঁচিয়ে এই পর্যন্ত নিয়ে এসে যখন একটি ছোট্ট সংসার করে সুখের শান্তিতে ঘরে থাকবেন বাসা বাঁধবেন সেই সময় যখন বাচ্চারা হয়েছে বড় হয়েছে সেই সময়টায় আজকে সেই ভন্টি মেরুদণ্ডটা ক্ষয় হয়ে মেরুদণ্ড আক্রান্তে তিনি পড়ে আছেন বিছানায় দীর্ঘ 1.5 বছর থেকে এই বিছানায় শুয়ে আছেন আপনারা যারা আছেন আপনাদের বোঝার ক্ষমতা রয়েছে এভাবে একজন মানুষ যদি শুয়ে থাকে ধীরে ধীরে তার রগগুলো বলক হয়ে যাবে রক্ত চলাচল করতে পারবে না মেরুদণ্ড এভাবে এক সাইড দিয়ে শুয়ে থাকতে থাকতে এটা পচা বা জঙ্গল ধরতে পারে ইতিমধ্যে এই মেরুদণ্ডের কারণে ক্যান্সারের লক্ষণ দেখা দিয়েছে এটা ডাক্তারও বলেছেন ইমার্জেন্সি এই চিকিৎসার প্রয়োজন যার এই পৃথিবীতে কেউ নেই তার আল্লাহ আছে এটাই বিশ্বাস করতে হবে যার এই পৃথিবীতে কেউ নেই তার আল্লাহ আছে এটাই আমরা বিশ্বাস করি এই ভন্টির এই পৃথিবীতে কেউ নেই আল্লাহ আছেন এই পৃথিবীতে এত মিসকিন যাই কিছু বলেন না কেন এই ভন্টি আপনারা যারা আছেন দয়া করে আল্লাহর ওয়াস্তে যদি সাহায্য করেন
এই সাহায্যটা কবুল হবে। জীবন সংগ্রাম করে যখন একজন মানুষের সঙ্গ নিয়েছিলেন সুন্দরভাবে একটি সংসার করার, তখনই কিন্তু তিন তিনটি বাচ্চা হয়েছে। এই তিনটি বাচ্চাকে এখনো পুরোপুরিভাবে বড় করে তাদের একটা ব্যবস্থা করে দিতে পারেননি, তাদেরকে ঠিকমতো লেখাপড়াও করাতে পারছেন না। সেই সময় তিনি এখন অবশ হয়ে পড়ে আছেন ঘরে। এটা আপনার কাছে কেমন লাগে? এটা আমার কাছে কেমন লাগবে? আমাদের নৈতিক এবং সামাজিক দায়িত্ব থেকে আমরা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে হবে। আমাদের সমাজের গিয়ে মানুষগুলো অচল হয়ে যায়, যে মানুষগুলো চিকিৎসাহীন হয়ে পড়ে, যে মানুষগুলো চিকিৎসা নেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, সেই সময় কিন্তু সমাজ দায়ী হয়ে যায়, মানুষ দায়ী হয়ে যায়। বিভিন্নভাবে এটা হচ্ছে সামাজিকতার দায়িত্ব। এই দায়িত্ব থেকে আপনাকে দায়িত্ব পালন করতে হবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশও এই দায়িত্ব পালন করতে হবে। তাহলে আমরা মানুষ, আমরা মুমিন, আমরা মুসলমান, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। ওনার দুটা মেয়ে কিন্তু এখানে বসে আছেন এবং তাদের ভিতরটা ফেটে যাচ্ছে মায়ের এই গল্পটা শুনে। তাদের তো জীবন, কিন্তু মা অসুস্থ হয়ে বেশি বেশি তার মা বাবা তার পরিবারের কথা মনে পড়ছে। তার এক বোনের নাম বলেছেন, আপনারা শুনেছেন, দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আমরা দেখেছি সোশ্যাল এবং ইউটিউব মিডিয়ার বদৌলতে অনেক মানুষ 40 বছর পরে তার সন্তানদের কাছে মা ফিরে আসছে, বাবা ফিরে আসছে, এবং 50, 40, 30, 35, 20 বছর পরেও কিন্তু সন্তান তার মা বাবাকে ফিরে পাচ্ছে। তাহলে কি আমার এই বোন হেনা, যিনি আজকে অসুস্থ হয়ে আল্লাহ তালার কাছে প্রার্থনা করে আমাদের এই মোবাইলের মাধ্যমে তিনি চাচ্ছেন ওনার মা বাবাকে, ওনার পরিবারের সদস্য যারা বেঁচে আছেন তাদেরকে একটু দেখবেন, তিনি কি এই আশাটা পুরা করতে পারেন না? আল্লাহ চাইলে সবকিছু পারেন। তবে কিভাবে? আপনারা সবাই যদি আমাদের এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অবশ্যই তার যদি ভাই বান্ধব আত্মীয় স্বজন বেঁচে থাকেন, তারা যদি হয়তো কখনো জেনে থাকেন যে তাদের একটি বোন হারিয়ে গিয়েছিল ছোটবেলায়, অবশ্যই এই বোনটির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এখানে এসে রেখে যেতে পারেন। ওনার জীবনের যে গল্প আছে সেই গল্পটা শুনেন। এই শোনার পরে যদি দেখা যায় সে বুঝতে পারে যে আসলে সেই তার ভাই অথবা সেই তার মা, তাহলেই হয়তো পেয়ে যেতে পারেন আপনাদের মেয়েকে এবং সে পেয়ে যেতে পারে তার মা বাবা ভাই বান্ধব আত্মীয় স্বজনকে। এটা অস্বাভাবিক কিছু না, এটা এই সোশ্যাল মিডিয়াতে স্বাভাবিক। আমরা বিশ্বাস করি সেই সময় তিনি যখন আজ থেকে 15, 16, 20 বছর আগে হারিয়েছিলেন, সেই সময় যদি এরকম সোশ্যাল মিডিয়া থাকতো তাহলে সাথে সাথে ওনার পরিবারের সদস্যদের খোঁজ পেয়ে যেতেন। কারণ এখন আপনারা দেখেছেন আমরাই আমাদের সিলেটার ম্যাগাজিন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে এরকম অনেক হারিয়ে যাওয়া বাচ্চাদের খুঁজে দিচ্ছি, অনেক হারিয়ে যাওয়া মা বাবাদের সন্তানদের কাছে আমরা ফিরিয়ে দিচ্ছি। কিন্তু সেই সময় এটা ছিল না বলেই আজ পর্যন্ত তিনি খুঁজে বেড়াচ্ছেন, সর্বোচ্চ চেষ্টা করছেন, আল্লাহ তালার কাছে প্রার্থনা করছেন। আমরা বিশ্বাস করি আল্লাহ তালা কবুল করবেন। আমার ভাই বান্ধব যারা আছেন, আপনারা যারা দেখছেন, অবশ্যই এই ভিডিওটি শেয়ার করুন, সবার কাছে পৌঁছে দিন। আর আরেকটি বিষয় আপনাদের কাছে আমরা আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, এই বোনটিকে সুস্থ করার জন্য। নিজে বাসা বাড়িতে কাজ করে জীবনে এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, যেটা আপনারা শুনেছেন, এটা শোনার পরে আপনারা দেখেন তো এই বোনটার প্রতি আপনার দয়া মায়া কষ্ট লাগে না? অবশ্যই মানুষ এবং মমিন হলে কষ্ট লাগবে। তাই আপনারা যারা আছেন, এই বোনটি একদম কষ্টে থাকা বোনটিকে আপনারা যদি সাহায্য করেন আল্লাহ সেটাকে কবুল করবেন। আল্লাহ তো বলে দিয়েছেন এই সমস্ত মানুষকে সাহায্য করলে এই সাহায্যটা আল্লাহর দরবারে কবুল হয়, নাজাতে রুসিল্লা হয়। আমরা মরার আগে যদি মরার সামানা জোগাড় করে নেওয়া যেতে পারি, এই ক্ষণস্থায়ী জীবনের চিরস্থায়ী আশা না করি, তাহলেই অবশ্যই আমরা মরার আগে জান্নাতের জন্য কিছু করে যেতে পারবো। আর পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এটা। এই বোনটি হচ্ছে এতিম মিসকিন, এই কারণে বলছি কারণ ওনার মা বাবা আছেন কিনা তিনি নিজেও বলতে পারছেন না, এবং ভবিষ্যতে আর খুঁজে পাবেন কিনা আমরাও বলতে পারছি না, একমাত্র আল্লাহ ছাড়া। যখন ওনার মা বাবাকে ফিরে পাবেন, ভাই বান্ধব বেঁচে থাকলে ফিরে পাবেন, তখনই আমরা বলতে পারি যে উনি এতিম না, মিসকিনও না। তবে আমরা দোয়া করি আল্লাহ তালা যেন ওনার মা বাবাকে অন্ততপক্ষে একটি বার দেখার সুযোগ দেন। এবং এই অসহায় এই বোনটি যে দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে পরিশ্রম করে যুদ্ধ করে এই পর্যন্ত এসেছেন, তার সংসারে তিনটি বাচ্চা রয়েছে, এই যে ছোট ছোট দুটি মেয়ে আছে আর একটি ছোট্ট ছেলে আছে, আর ওনার স্বামীও বয়স্ক, তিনিও কাজ করতে পারছেন না, বাসা ভাড়া 5,000 টাকা দিয়ে চলতে কষ্ট হচ্ছে, কে না খেয়ে তারা আছেন। আজকে আমরা এসেছি প্রবাসে থাকা ভাই বোনেরা আপনারা দেখছেন, আপনাদের সাহায্যটা আল্লাহর ওয়াস্তে তাদের নাম্বারে পাঠিয়ে দিবেন, সেটা আশা এবং প্রত্যাশা রাখছি। আমরা এখন একটু কথা বলি ওনার বড় মেয়ের সাথে। হ্যাঁ, এটা একটু ধরো। আচ্ছা, তোমার আম্মার এই যে জীবনের গল্পটা জানো? জি।
এই যে তোমার আম্মার গর্ভে তুমি জন্ম নিয়েছো, এটা কি তোমার কষ্টের না না তোমার আম্মার পেটে গর্ভে জন্ম নিয়ে তুমি মানে খুশি আছো, কোনটা? আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। খুশি আছো? জি। আপনি কই যাবেন? যাব। আচ্ছা তোমার আব্বাকে রাস্তা দাও একটু, উঠো তুমি। এই যে আলহামদুলিল্লাহ বলেছো, কিন্তু তোমার আম্মার জন্য কি কষ্ট হয় তোমার? জি কষ্ট তো হইব, 1.5 বছর ধরে বিজনেস করে রয়েছেন, সামান্য 1 ঘন্টা বিছনা উঠলে সহ্য ধরা যায় না, 1.5 বছর ধরে বিছনার মধ্যে উঠতে রয়েছেন, আমরা তো কষ্ট হইব। ওনার এই যে রোগের যে যন্ত্রণা সেটা কি কষ্ট দেয় তোমাকে? জি না আমার কোনো কষ্ট দেয় না, তবে আমার আম্মু সবসময় কষ্ট হয়। এই কষ্ট কি কষ্ট লাগে না তোমার? জি কষ্ট লাগে। এখন তুমি কি চাও আল্লাহর কাছে? আল্লাহ কাছে অতটুকু চাই আমার আম্মু সুস্থ হয়ে যেত। মানে প্রার্থনা করো? জি। এখন তো তোমাদের টাকা পয়সা নাই, তাহলে কিভাবে? আমরা টাকা পয়সা নাই। কষ্ট লাগে না যে তোমাদের যে টাকা পয়সা নাই, তোমার নানা নানু নাই, তোমার আম্মার ভাই বান্ধব কাউকে পাচ্ছ না, তারা থাকলে হয়তো সাহায্য করতে, এটা কষ্ট লাগে না? জি। তাহলে বলো তোমার আঙ্কেল আন্টি অনেকে দেখছেন তোমাকে, তুমি বলো। তোমার আম্মার জন্য তো সাহায্য চাইবে, আর কারোর জন্য তো চাচ্ছ না। তোমার আম্মা তো তোমাকে কাজ করে বড় করেছেন, লালন করেছে, পালন করেছেন, কারো কাছে তো হাত পাতেন না। আজকে তোমার আম্মা অসুস্থ, তোমার আম্মার জন্য সাহায্য চাইবে না তুমি? জি দয়া করে আপনারা সবাই আমরা সাহায্য করবো, কারণ আমার আম্মু 1.5 বছর ধরে অসুস্থ, চলাফেরা করতে পারেন না, খাওয়া দাওয়া তো কষ্ট, আমার আব্বু পারেন না সবকিছু সামলাই, তো কোনো রকম সংসারটা সামলান, আমার ভাইও ছোট, খরার মতো কিচ্ছু নাই, আমিও বাইরে যেতে যেতে পারি না, আমিও ছোট, আমার বোনও ছোট, আপনারা দয়া করে আমরা সাহায্য করবা গেলে আমার আম্মু সুস্থ হয়ে যায়, সবারই মা বাবা আছে, মা বাবা ছাড়া সবাই অসহায়, দয়া করে আমরা দিকে চাইবা আপনারা, তাহলে আমরা অনেক ভালো হইব। আপনি যদি আপনি কি এটা ভাবেন যে আমি যদি ছেলে হতাম তাহলে আমার আম্মুকে আমি চিকিৎসা করাইতাম, রুজু করতাম, কারোর কাছে সাহায্য চাইতাম না, এটা কি ভাবো? জি বলো তাদেরকে। ভাবি তো, এখন আল্লাহ আমার মেয়ে বানায় দিছে, আমারও কিছু করার নাই, আমি পারি না, আমার সামর্থ্য নাই আমার আম্মুর সুস্থ করার, আত্মীয় স্বজন আমরা কেউ নাই যে আমার আম্মুর একটু সাহায্য করবা, এখন আপনারা আছেন, আপনারা একটু সাহায্য করবা যাতে আমার আম্মু সুস্থ হয়ে যায়। তোমার আম্মু যে তোমার নানুকে মানে ওনার আম্মা আপাকে খুঁজে খুঁজে পেতে চায়, উনি যে চাচ্ছে যে জীবনের শেষ মুহূর্তে যে আমার মাকে বাবাকে যদি একটা বার দেখতে পারি, এটা নিয়ে তোমার কি বক্তব্য রয়েছে? এটা সবাই চায় নিজের মা বাবারে দেখতা, একজন অসুস্থ হিসাবে তাই না, এখন তাই মা প্রয়োজন, মা খান্দা তাতে মনে একটা শান্তি থাকতো, মা নাই তাই একটু কষ্ট পায়, মা ছাড়া সবাই অসহায়, নানা নানি পাইলে আমার আম্মু অনেক খুশি হইব, আমরাও খুশি হইব, আমরাও কোনোদিন নানা নানি পাইছি না, নানা নানি সারা বড় হয়েছি, আমরাও খুশি হইব, আমার আম্মু খুশি হইবা, হাত মত আল্লাহ, তো যদি আমার আম্মুর কিছু হয়ে যায় তাহলে সারা জীবন কষ্ট লইয়া থাকবা, মাও দেশুন না, বাপও দেশুন না, মার বুকও মাথা দিয়া থাকতে পারছুন না, আমরা আমার আম্মু সারা একদিন থাকতে পারি না, তাহলে আমার আম্মু এসে 1 বছর ধরে কষ্ট করি বড়রা, তার উপরে অসুস্থ কিছু করতে পারে না, আরো কষ্ট ভাইরা। তোমার আব্বু তো অসুস্থ, তুমি তো বয়স্ক মানুষ, এখন তোমার আম্মু অসুস্থ, এখন যদি তোমার আম্মুর কিছু হয় তাহলে তোমাদের কি হবে? আমার আম্মু কিছু হলে তো আমরা এতিম হয়ে যাবো, কারণ আমার আব্বু অসুস্থ, আব্বু কিছু করতে পারেন না, সাধারণভাবে একটা সার হয়ে সংসার চালান, আম্মু আসুন দিকটা কোনো কষ্ট বুঝি না, আব্বু আসুন দিকে কষ্ট বুঝি না, এখন যদি আমরা আম্মুর কিছু হয় তাহলে আমরা ভাই বোন অসহায় হয়ে যাবো, আমার আম্মু সারা জীবন যে কষ্ট পাইছে রাস্তাঘাটে, আমার আম্মুর কিছু হয়ে গেলে আমরা তিনটা ভাই বোন ওরকম কষ্ট পাইবো, কারণ আমরা দেহার মতো কেউ নাই। কষ্ট লাগে যে সারা জীবন জীবন সংগ্রাম করে জীবনটা এই পর্যন্ত নিয়ে এসে এখন অসুস্থ হয়ে পড়েছেন, কষ্ট দেয় তোমাকে? আমার আম্মু সুস্থ থাকতে ভাত না হইলেও আমরা কষ্ট হইছিল না, মারে লই আনন্দে থাকলাম, এখন আমার আম্মু অসুস্থ হয় আমরা অনেক কষ্ট, খাইতে দাইতে ঘুমাইতে সব দিকেই কষ্ট, সংসারে সুখ নাই আমরা, শুধু কষ্ট আর কষ্ট। আমার আম্মু এই যে এই জায়গা থেকে উঠতে পারে না, বাথরুম টয়লেট বা এগুলো কি এই জায়গাতে করেন? জি এখানে সবসময়? জি আমি সবগুলা করি, আম্মু সবসময় বিছনাতে থাকেন। এটা আসলে কষ্টটা আসলে কোন কারণে লাগে যে তোমার আম্মু হাঁটতে পারছেন না? তোমার আম্মু তো সুস্থ থাকলে তোমাকে অনেক কিছু সহযোগিতা করতে বা বাসা বাড়িতে কাজ করেও তোমাদের জন্য খাবার নিয়ে আসতা, বাসা বাড়িতে কাজ করতা, সারাদিনে একবার হইলো আইতা, গরু রান্না বা তামড়া খাওয়াইতা,
আমরা কষ্ট হয় কষ্ট করে কর জীবনে বুঝছি না কিন্তু আমরা আম্মু অসুস্থ হয় আমরা কষ্ট করে বুঝলাম ঠিক মতো খাইতে না পারলেও কষ্ট বুঝছি না কিন্তু আজ আম্মু অসুস্থ হয় ঠিক মতো খাইতে পারি না ঘুমাইতে পারি না কষ্ট হয় আম্মু সারা রাত ঘুমাইতে পারে না বেদনা খান্দন তো আমরা ওখানটা থাকা লাগে আম্মুরও কষ্ট হয় সারা রাত আম্মুর কষ্ট দিলে আমরারও কষ্ট লাগে কিন্তু আমরা খোয়ার মতো কেউ নাই আম্মুর একদিন ওষুধ না হইলে আম্মুর শরীরটা পুরোপুরি খারাপ হয়ে যায় খাবার দাবার কোন রকম চলে ওষুধও চলে মাঝে আমার ভাই সবসময় চালাইছে মাঝে আমার আব্বু চালাইছে কোন রকম বাটিয়া তারা চালার আট দিন আমার আম্মুর ওষুধ আসলো না আম্মু খুব শরীর খারাপ আসলো এখন আমার ভাই আবার কোন রকম চালার কমায় কমায় আইনা ওষুধ খাওয়াই দাও ভাই কি করে আমার ভাই টেবিল সুসাহি করে আমার ছোট জি সে 3000 টাকা পায় 3000 টাকা চলে জি না খালি আম্মুর ওষুধ চালায় কোন তুমি বলো তোমার তোমার আঙ্কেল আন্টি অনেক দেখছেন তোমার মতো অনেক বোনেরা প্রবাসে আছেন যারা সব সব সাহায্য করে মন খুলে তাদের কাছে চাও আজকে যে আমার আম্মা সারা জীবন কষ্ট করেছেন আমরা বড় হয়েছে আমার আম্মাদের আম্মাকে সুখ দিব কিন্তু ওই সময় আমার আম্মা অসুস্থ তা বলো তোমার আঙ্কেল আন্টি সবাই কাছে আমার একটাই অনুরোধ আমার আম্মুর সুস্থ করতাম পাই জেলা ও ক্ষমতা আমরা নাই আপনারা আমরা কিছু দান করবা জেলা আমার আম্মু সুস্থ হয়ে যায় সবারও মা বোন আছে সবারও মা বোনের কিছু কষ্ট লাগে আমরা দিকে একটু চাইবা আমারও মা অসুস্থ অনেক কষ্ট হয় আমার সামর্থ্য নাই করার আপনারা একটু সাহায্য করবা আমাদের দোয়া করবা আমরা লাগে আমার আম্মুর জন্য দোয়া করবা যেন আমার আম্মু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আপনার জন্য আমরা দোয়া করবো নামাজ পড়িয়া যদি আমার আম্মুর আপনারা একটু সাহায্য করুন আমার আম্মু সুস্থ হয়ে যেটা দোয়া করবো আর কিছু সাহায্য করবো আমরা একটা মেয়ে মায়ের জন্য কি ভাবে সেভাবে কত বড় হয়েছে লেখাপড়া করছে না খাবার দাবার ঠিক মতো করতে পারছে না মায়ের জন্য তার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে এখানে বসে বসে সবসময় কিন্তু কান্না করছে দীর্ঘ দেড়টা বছর প্রায় 18 মাস থেকে তার মা এই বিছানায় আছেন এই বয়সে তো মা বিছানায় থাকার কথা না এই বয়সে সুস্থ থাকার কথা কিন্তু আপনারা দেখেন তো তার বাবাও অসুস্থ তার বাবাও বয়স্ক তার বাবা যদি এই অসুস্থ মানুষ না হতেন তাহলে হয়তো তার বাবা কোনো না কোনোভাবে এই চিকিৎসাটা করাতে পারতেন তিনি অসুস্থ থাকার কারণে এই চিকিৎসাটা করাতে পারছেন না আরেকটি বিষয় তাদের মাও কিন্তু অসুস্থ হয়ে পড়লেন কিন্তু আজকে যদি তাদের মায়ের কিছু হয় তাহলে সেই বাচ্চাগুলো কি তাদের মায়ের মতো তাদের জীবনটা পরিচালনা করতে হবে আপনারা একটু ভাবেন তো এই মায়ের যদি কিছু হয় তাহলে বাচ্চাগুলোকে কে দেখবে কে আগলিয়ে রাখবে এই বাচ্চাগুলোকে তাহলে কি তাদের মা তাদের তাদের নানা নানিকে হারিয়ে যেভাবে অসহায় হয়েছিল আজকে এই বাচ্চাগুলো এই মেয়েগুলো তাদের মাকে তাকে তাদের চোখের সামনে চিকিৎসার ভাবে হারিয়ে তারা অসহায় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে ও ভাই আপনারা দেখেন আমার এই ভন্টি এখানে আছেন ভাড়া বাসায় তাদের তো নিজের বাসা নেই যদি নিজের বাসা বাড়ি হতো এই মায়ের কিছু হলে তাদের মায়ের কিছু যদি হয়ে যেতই তাহলে হয়তো আত্মীয় স্বজন যারা আছেন তারা আগিয়ে রাখছেন কিন্তু পরের বাসা পরের বাড়িতে বাসা বাড়িতে থাকেন নিজের আত্মীয় স্বজন কেউ নেই কিন্তু এই মার কিছু হলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে কোথায় যাবে তাদের ভবিষ্যৎ কে দেখবে তাদেরকে এই বিষয়টা একটা বার ভাবেন তো এই যে নিষ্পাপ বাচ্চাগুলো এখানে বসে আছে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে টাকার অভাবে মায়ের চিকিৎসা হচ্ছে না এই যে এই বয়সের একজন মা এখানে শুয়ে আছেন যেখানে বিছানায় সবকিছু করতেছেন খাবারও শুয়ে শুয়ে এবং পোশাক পায়খানা টয়লেট সবকিছু এখানে শুয়ে শুয়ে এটা কি করে কষ্টটা সহ্য করবেন তারা কি করে আপনার সহ্য হবে আপনারা বলেন তো তাই আশা করব আপনারা যারা আছেন এই বাচ্চাগুলোর দিকে তাকিয়ে অন্ততপক্ষে তাদের মাকে একটু সামনে রাখার জন্য আল্লাহর রাস্তে সাহায্য করেন আল্লাহ এটা কবুল করবেন আমি বিশ্বাস করি প্রিয় ভাই বোনেরা দেশ এবং বিদেশে যারা আমাদেরকে দেখছেন আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে সবসময় সাহায্য চাই আল্লাহ তো বলেছেন যে মানুষ মানুষের জন্য সাহায্য চাই সেটা সবের অধিকারী হয় আমি সেই আশা এবং ভরসা নিয়ে আপনাদের কাছে সাহায্য চাই এমন মানুষের জন্য সাহায্য চাই যেই মানুষগুলো
খুবই অসহায়, খুবই অসহায়। যে মানুষগুলোকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন আর যে মানুষকে আল্লাহ ভালোবেসে কষ্টে রাখেন, সেই মানুষগুলোর কাছে আমি বুক ভরে আশা নিয়ে আসি। যদি এই মানুষগুলোর কাছে গেলে আল্লাহ যে মানুষগুলোকে কুদরতি ছায়ার তলে রাখেন, আমাকে যদি একটু আল্লাহর কুদরতি ছায়ার তলে রাখেন, তাহলে আমার জীবনটা সার্থক হতে পারে। এই কুদরতি ছায়ার তলে যদি ঢুকতে পারে আল্লাহ তালার, তাহলে এর উসিল্লায় আমার জীবনটা সুন্দর হয়ে যেতে পারে, এর উসিল্লায় আমার আমল নামায় সওয়াব যেতে পারে, মরার পরে এই উসিল্লায় আমি জান্নাতি হতে পারি। ভাই, আমি এই আশা ভরসা নিয়ে এই কাজগুলো আমি করি নিঃস্বার্থে আল্লাহর ওয়াস্তে, যাতে আমার আল্লাহ এটাকে কবুল করেন। আজকে এখান থেকে আপনাদের কাছে সাহায্য চাইলাম, যাদের বিটে নেই, ঘর নেই, ভাই নেই, বান্ধব নেই, বাবা নেই, মা নেই, এতিম মিসকিন অসহায়, এর চাইতে অসহায় আর এই পৃথিবীতে নাই, তাই আপনার সাহায্যটা আপনার তৌফিক অনুযায়ী এই মানুষকে দিতেই হবে, কারণ সে আপনার সাহায্য পাওয়ার এবং খাওয়ার উপযোগী। আমরা তাদের নাম্বারটি সরাসরি দিয়েছি, সেই নাম্বারে কল করে তাদের সাথে যোগাযোগ করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করেন, অন্তত পক্ষে আমার এই ভন্টি যেন সুস্থ হয়ে ফিরতে পারে, অন্তত পক্ষে সুস্থ করার জন্য আপনারা একটু একটু সাহায্য করেন। মাত্র 1.5 লক্ষ টাকা হলে এই মেরুদণ্ডটা অপারেশন হয়ে গেলে সে সুস্থ হয়ে যাবে, তার যতদিন সাধ্য ছিল নিজে কষ্ট করে মানুষের কাছে সাহায্য চেয়ে কার কাছে চাইবে, নিজের তো আত্মীয়স্বজন কেউ নেই, একজনের কাছে চাইলো দরদ লাগলে 5 টাকা দিবে, না লাগলে নাই। তাই আমি বলবো আমার প্রবাসী ভাই বন্ধুরা, দেশের বাইরে যারা আছেন, দেশের বিভিন্ন জেলায় যারা আছেন, আপনাদের সকলের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়ে যাচ্ছি। আজকে সিলেট শহরতলি লালাদিগির পার সিলেট এমএজি উসমানী মেডিকেলের পার্শ্ববর্তী এই এলাকা থেকে আমি আপনাদের কাছে সাহায্য চাচ্ছি। একটি কলোনিতে বসে আপনারা কেউ কালি হাতে পিরিয়ে দিবেন না, আল্লাহর ওয়াস্তে সাহায্য করলে আল্লাহ কবুল করবেন। আমি আরেকটি মেয়ে এখানে বসে আছে, একটু তার কাছ থেকে একটু শুনি। আমার নাম কি? আমার নাম নাইসা। নাইসা, আজকে তুমি এখানে কি চাও, মানে কি চাই পাচাওয়ার জন্য আসছো? আমি বলো, আমার মা অসুস্থ, আমি চাই সাহায্য চাও। জি বলো, তোমার মায়ের কষ্ট হয়? জি। কি বেশি কষ্ট হয়, তোমার কষ্ট লাগে না? জি। তাহলে বলো, তুমি মন থেকে বলো, বলো আমার মায়ের কষ্ট। আমার মায়ের যে কষ্ট আমরা দেখতে আমরা খুব কষ্ট হয়, আমি চাই যে আমার মা সুস্থ হয়েছে। তারা সহযোগিতা না করলে কিভাবে সুস্থ হবে? তোমার আমার বলো, তাদেরকে সহযোগিতা করার জন্য আপনারা সাহায্য করিয়েন আমার আম্মুরে। আমার নানু কই? আমার নানু নাই। তোমার নানা কই আছে? তারা জানি না। তোমার আম্মু কি ছোটবেলায় হারিয়ে গিয়েছিল? জি। তুমি দেখতে চাও না তোমার নানু নানাকে? জি। চাও? জি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম নাজিমুদ্দিন। নাজিম, এটা কাছে নেই? কাছে নেই। আরো কাছে? আমার ফোনটা কোয়ার নাই ভাই, সাহায্য চাওয়ারও নাই। আমি কিটা খাইছি, কিটা কইতে আমার কার গেছে কইতে কইতে হই। এটা কাছে রাখে, এটা কাছে রাখে বলে আমি হইয়া আমার কোনো জোর নাই, আমার মুখে দিয়ে আয় নাই। এটা তারপরেও তো আপনার মানুষকে বাঁচাতে হবে। ও বাঁচাইতে হইব তো, বাঁচাইবার লাগে তো ফড়ি দিছি কোনো গান্ডার জানে মানে না তো, এটা দেখে আমার সারা রাত ডিউটি করি, সারা রাত দিন বোয়াত, এটা দেখে আমার আঙ্গা জানে কেটা মানে সারা রাত কি করে রাখলে? রাত্রে ডিউটি করি, সারা রাত ডিউটি করে আইসা আবার এখানে যন্ত্রণা মানে এটা নো তো বুঝল কেটা করবো নিজে, এটা দেখে বাচ্চা ইন্টা সারা রাত থাকে, দুইটা বাচ্চা আস্তা রায় তো ডিউটি করে। আমারও জান বাঁচি যাইব, আমিও বাচ্চা গুলো লইয়া থাকতাম পারবো আর আমি এছাড়া তো কিতা করি কোনটা খোয়ার তো আমার বাড়িঘর যেটা আছে কইলাম তো আপনার। অসুস্থ
কিটা কর্ম ভাগ্য যা আছে তার কিসমত যা আছে তাও ভাই আপনারা তো নিজের বাড়ি ঘর নেই আপনারা যদি কিছু কিছু হয় তাহলে তো বাচ্চারা থাকবে কোথায় আল্লাহ সহায় আছে আল্লাহ দিব এক পথ লাগে যা এক উচিল্লা এক যে কোনো মাসে এক উচিল্লা করব উচিল্লা করি উচিল্লার পথে থাকবো এছাড়া তো আমার কিচ্ছু হওয়ার নাই কোথা করারও নাই উনি বয়স্ক মানুষ আসলে অনেক কষ্ট পাচ্ছেন সারা রাত পরিশ্রম করেন নাইট ডিউটি জেগে থাকতে হয় উনি অসুস্থ শারীরিকভাবে সুস্থ না আরো অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী অসুস্থ এই বয়সে সারা রাত ডিউটি করে আসলেন দিনে ঘুমাবেন কিন্তু সেই ঘুমটাও হচ্ছে না তিনি এখানে স্ত্রীর এই কষ্ট চিৎকার চিকচিল্লানি শুনে তিনিও ঘুমাতে পারছেন না একটি মানুষের জন্য একটি অসহায় পরিবার পুরোটাই কিন্তু অসুস্থ হয়ে পড়ছে উনি বলছেন ওনার দুটা মেয়ে সারা রাত এই মায়ের সেবা করতেই থাকে তাহলে এই বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে আর তিনি একটি কথা বলেছেন আর কি করব আল্লাহ আছে যে মানুষগুলো আল্লাহর হাওলা হয়ে যায় যে মানুষগুলো আল্লাহর উপরে ভরসা করে তারা কখনো খালি হাতে ফিরতে পারে না আমি আজকে বিশ্বাস করি ওনার মনের ভিতরে অনেক কষ্ট অনেক যন্ত্রণা নিজের বাড়িঘর নেই বাসা বাড়িতে থাকছেন উনি দয়া করে এই এই ভন্টিকে বিয়ে করেছেন হয়তো জেনে শুনেই বিয়ে করেছেন ওনার মা বাবা নেই উনি হারিয়ে গেছেন উনি একজন দয়াবান মানুষ হিসাবে ওনাকে আশ্রয় দিয়েছেন কিন্তু আশ্রয় দিয়ে যেভাবেই হোক তিনি সংসার চালিয়েছেন চালাচ্ছেন তারা দুজন মিলেই তাদের সংসারে তিনটি সন্তান এসেছে অবশেষে এই অল্প বয়সে এই ভন্টির আপনারা দেখেন মেরুদণ্ডটা নষ্ট হয়ে গেছে ডাক্তার বলেছে জরুরি ভিত্তিতে যদি এই অপারেশন করা না হয় সেখানে ক্যান্সার হবে আর বড় ধরনের ক্ষতি হবে এটা ডাক্তার বলা লাগে না আমরাই যদি জানি কোন মানুষ লাগাতার দেড় বছর শুয়ে আছে একই বিছানায় তাহলে সেই মানুষের শরীরে রক্ত চলাচল অবশ হয়ে যাওয়ার সম্ভাবনা এবং পিঠটা পচে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে তাই দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনাদের অনেককে আল্লাহ টাকা পয়সা দিয়েছেন আল্লাহ টাকাওয়ালা করেছেন টাকা পয়সা দিয়েছেন আল্লাহ আপনার উপরে নির্দেশ করেছেন হুকুম করেছেন আল্লাহর রাসূলও জীবন দশায় দেটিয়ে গেছেন কি করতে হবে তাই এই মানুষগুলোকে যখন আপনি কষ্ট পেয়ে এই ভিডিওটি দেখে কথা শুনে যখন কষ্ট লাগবে যখন সাথে সাথে এই মানুষগুলোকে সাহায্য করবেন আল্লাহ কবুল করবেন এজন্য আপনি দুনিয়াতে সম্মানী হবেন আখিরাতে এটা আপনার নাজাতের উসিল্লা হয়ে আপনার আমলনামায় যাবে এজন্য আপনি জান্নাতি হতে পারেন তাই এই পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠতম কাজ হচ্ছে এরকম অসহায় মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকা মানুষ চিকিৎসা পাচ্ছে না কষ্ট পাচ্ছে একজন মানুষের জন্য ছোট ছোট বাচ্চা সহ পরিবারের সবাই অশান্তিতে আছে তারা কোথায় যাবে কার কাছে খুঁজবে কার কাছে চাইবে একমাত্র আল্লাহর উপরে যিনি সৃষ্টিকর্তা যার হুকুম ছাড়া কোনো কিছু হয় না যার হুকুম ছাড়া গাছের পাতা নড়েও না পড়েও না সেই আল্লাহর উপরে ভরসা করেই কিন্তু তারা বসে আছেন এবং আমি বিশ্বাস করি আমাদের আজকের এই ভিডিও দেখে আমার প্রত্যেক ভাই বোনেরা যারা প্রবাসে আছেন সবসময় আমার ভিডিও দেখে সাহায্য করেন আপনারা অবশ্যই যার যার সাধ্য আছে একটু সাহায্য করবেন আপনারা তো আমার ভিডিও দেখে এককভাবে একক ভাই বোনেরা এককভাবে 1,50,000 1,50,000 টাকা করেও কোনো কোনো পরিবারে দিয়েছেন তাহলে কোনো ভাই বোনকে পারেন না একসাথে 1,50,000 টাকা দিতেন যদি না পারেন কোনো ভাইকে পারেন না একসাথে 50,000 টাকা দিতেন কোনো ভাই যদি তৌফিক না থাকে 5,500 1,000 10,000 এভাবে দিলে তো আমার একটি ভন সুস্থ হয়ে যায় ভাই আমরা মার্কেটে গেলে আমাদের বাচ্চাদের জন্য আমাদের পরিবারের সদস্যদের জন্য আমরা লাখ লাখ টাকা করে খরচ করে ফেলি কিন্তু এটা হয়তো কিভাবে আল্লাহ দেখবেন কাল কিয়ামতের দিন এটার জন্য কিভাবে জবাব দিতে হবে আল্লাহই জানেন আল্লাহই বলতে পারবেন কিন্তু এই যে মানুষটাকে আপনি সাহায্য করবেন সেটা নিঃসন্দেহে আপনার আমল নামায় যাবে কাল কিয়ামতের দিন এই টাকাটা কথা বলবে এর জন্য আপনার জান্নাত হতে পারে এই মানুষের দোয়াটা আপনার উপরে পড়বে এই মানুষের দোয়াটা আল্লাহর রাসূলের দোয়াটা আল্লাহ রাসূলের কাছে যাবে এবং আল্লাহর কাঠি উম্মত হতে পারবেন আপনি তাই আমরা আশা করব আপনাদেরকে আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন আপনাদের সকলের সহযোগিতার জন্য আমার এই পরিবারটা ঘুরে দাঁড়ায় আমার এই ভনটা সুস্থ হয়ে যেন তার এই বাচ্চাগুলোর পাশে থাকে দেখেন যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি যে আমার এই বোনটি এত অসহায় আজকে এই ভনটি আছে বলেই এই বাচ্চাগুলোকে তার আঁচলের নিচে রেখে দিয়েছে কিন্তু এই ভনটির কিছু হলে এই বাচ্চাগুলোকে কে রাখবে কারণ তাদের তো নিচের একটা বাড়ি নেই বাসা নেই তাদের গোষ্ঠী নেই তাহলে এই বাচ্চাগুলো কি রাস্তায় রাস্তায় ঘুরবে তারা তো মেয়ে তাদের ছোট্ট একটা ভাই আছে এই ভাইটি দেখেন সারা মাস কষ্ট করে একটা ট্যাবেসের ছোট্ট মানুষ সে চাকরি করে 3,000 টাকা পায় সকালে 8টায় যায় রাত 10টা 11টায় আসে এই যে এই কষ্ট করে এই বাচ্চাটা তার মায়ের দায়িত্ব নিয়েছে ওষুধের পয়সা দেয় এই বাবা চৌকিদারি করেন বাসা বাড়ির গেট পাহারা দেন রাতে চৌকিদারি করে
4-5000 টাকা পান এটা ভাড়া দিয়ে দিতে হচ্ছে কিন্তু তারা খাবার করতে আসবে ওষুধ করতে আসবে আমি অনেক কিছু বলে দিয়েছি আপনাদেরকে জানিয়ে দিয়েছি একদিকে চিকিৎসার প্রয়োজন অন্যদিকে আমার এই ভন্টি তার মা বাবা পরিবারের যারা বেঁচে আছেন তাকে খুঁজে পেতে চাই তার নাম হচ্ছে হেনা বেগম আমরা সেটি আপনাদের কাছে তুলে দিচ্ছি আপনার নামটা কি বলছিলেন হেনা বেগম এই নামটা কি আপনার আসলে আপনার মা বাবার দেয়া নাম না তাহলে ওই যে ভাষায় আমি বড় হইছি ভাষায় আপনার মা বাবার দেয়া নামটা কি মনে নেই আনু কি নাম ছিল আনু 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 জি এই নামটি মা বাবার দেয়া নাম ছিল এটা মনে আছে হ্যাঁ এটা মনে আছে আর এদিকে চেয়ে বলেন আর আপনার মা বাবা মানে আপনাকে আনু বলে ডাকতো আনু বলে ডাকতো আপনার ভুলের নাম কি ছিল সালেখা সালেখা আনু এবং সালেখা জি আচ্ছা আপনার পরে আপনাকে যদি কেউ বলে যে তুমি আমার মেয়ে এরকম কোন স্মৃতি বা এরকম কোন ডকুমেন্ট যদি তারা দেয় তাহলে কি যে কেউ যদি এসে বলে তুমি আমার মেয়ে হারিয়ে গিয়েছো এটা তো বিশ্বাস করা যাবে না 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 কিন্তু কিছু ডকুমেন্ট আছে কি গোপন করা যেটা হয়তো আপনার ভাই বা বোন যদি বলে এরকম স্মৃতি এখন বলার দরকার নেই এটা কি আছে সেটা এমন আমার কাছে কিছু নাই এরা যদি দেয় তখন দেখা যাবে যে জহরিয়া বলার সাথে কোনো কিছু আসে কিনা হ্যাঁ মানে তারা তো এমন কিছু বলতে হবে যে তোমাকে ছোটবেলা এই জায়গায় তুমি পড়েছিলে বা পুকুরে পড়েছিলে এরকম একটা স্মরণীয় ঘটনা বললে হয়তো মনে আসতে পারে আসতে পারে না আচ্ছা এখন আসলে কি চাই বা তোমার তো দুটো মেয়ে আছে জি এখন তোমার স্বামী অসুস্থ তোমার নিজের ঘর নেই বাড়ি নেই গোষ্ঠী নেই স্ত্রী কেউ নেই আত্মীয়স্বজন নেই তোমার যদি কিছু হয় তোমার দুটো মেয়েকে কোথায় রেখে যাবে ওই যে আল্লাহর উপরে এছাড়া কার কাছে রাখবো নাই তো তাহলে না মা বাপ থাকতো যদি মা বাপের আল্লাহ থাকলো না বেচেন আত্মীয় স্বজন থাকতো আত্মীয় স্বজনের আল্লাহ তো আমার তো কেউই নাই আমি নিজেই যে নিজের কষ্টটা হইম এই কষ্ট হওয়ার মানুষই পাই না আমি আসে না মানুষের সংসারের দিকে একটা কষ্ট পায় আরেকজনের সাথে শেয়ার হলে হালকা আমার এটাই নেই আমি কার সাথে শেয়ার করব এই যে আপনার মেয়ে বলল যে আপনি জন্ম দিয়েছেন কখনো তারা কষ্ট বুঝে না আপনি এমন ভাবে তাদেরকে রাখছেন কিন্তু দীর্ঘ 1.5 বছর থেকে তো আপনি তাদেরকে তাদের কষ্ট দেখছেন মানে তারা আপনার জন্য কষ্ট করছেন ঠিকমতো খাবার দিতে পারছেন না এটা আপনার কিভাবে কষ্ট লাগে আমার খুবই খারাপ লাগে যখন আমার বাচ্চারা সকালের ভাত রাত্রে খায় রাত্রের ভাত সকালে খায় তখন খুবই কষ্ট লাগে আজ আমি আটা চুরা করতে পারতাম যে সর কাছে সাহায্য হইলো সাই আনতাম যে আজকে খাম করে টেকা পাই না যে সর কাছে আটা চাই আনতাম কেউটা কইতাম পরে দিতাম আমি বাচ্চা তো টিভি রাখতাম মানে কিন্তু এখন আমার তো ঠিক নাই আমি বিছনা ফুরি গেছি এখন মানুষের কাছে চাইলেও মানুষের গুরুত্ব দেয় না মনে করে এত আমার টাকা ফেরত দিতে পারতো না দিতে চায় না তো বাচ্চা তোর কষ্ট দেখলে যন্ত্রণা দেখলে খুব খারাপ লাগে ওই যে আমার পিছনে আমার স্বামী উনিও যখন হাসতে হাসতে ডাক্তই যায় তখন আমার খুব খারাপ লাগে আজ আমি সুস্থ থাকতাম যে কোনোভাবে একটা ডাক্তার দেখাইতে পারতাম বালাটা চিকিৎসা করতে পারতাম মানে আমি কি করবো কিচ্ছু করার নাই আমি নিজেই তো দাঁড়াইতে পারি না উঠতে পারি না বইতে পারি না এই 24 ঘন্টায় বিছানার মধ্যে শুয়ে শুয়ে পানি ভাত খাওয়া লাগে পানি খাওয়া লাগে পিসাব পায় না পিসনা আপনি যেভাবে আছেন আপনার হাত পা মানে অবশ বা এই যে রক্ত চলাচল করা হাঁটা চলাচল তো মানুষের শরীর ঠিক থাকে না আপনি যে 1.5 বছর থেকে আছেন আপনার পিঠটা এভাবে রেখেছেন এখানে কোনো ঘা বা কোনো ধরনের কোনো সমস্যা না না আমি খাইতে দিতে পারি খাইতে আগে ওইটা আমার কষ্ট হইতো আমার ডাইন পা অবশ হয়ে গেছিল মাসানো এখন ওষুধ খাওয়ায় কিছু সেট আইছে তখন বাম হয়ে একটু সমস্যা করে তো এভাবে লড়া চড়া গা হয়েছে ডাক্তার হয়েছে ভিতরে নিয়ে সারাটা গা হয়ে গেছে এই গাতে গিয়ে মনে করেন টিভিটা দেখা দিছে এখন ওষুধ দিছে শুকানো লাগে বেটাটা খুব বেশি বাড়ি গেছিল উসমানিতে তখন ওই অ্যাম্বুলেন্সে লইয়া গেছে আবার অ্যাম্বুলেন্সে নিয়ে আইছে বাসাত কারণ আমি তো বইতেই পারি না বইতে পারতো তো সিএনজি একটা দিয়ে দিতে পারতাম আমি বইতে পারি না আমার এইভাবে শুয়ার নিতে এখনো যে আমার ওই পাশ থেকে ওই পাশে হইতে চাই বেতা বাড়ি যায় মানে লারা দিলে এই শরীরটারে বেতা বাড়ি যায় তখন খুব কষ্ট হয় আমার আপনার মতো অনেক বোনেরা আছেন প্রবাসী আছেন দেশে আছেন অনেক ভাই বোনেরা আছেন তারা সাহায্য করে সবসময় তাদের দিকে তাকিয়ে সাহায্য চান প্রবাসী যারা আছো ভাই বোনেরা সবাই আমার একটু সাহায্য করো আমি যেন সুস্থ হয়ে উঠতে পারি আমার তিনটা বাচ্চা লই আমি সুন্দরভাবে চলিয়া ফিরিয়া খাইতে পারি মহেন্দ্রের কাছে অতটুকু আমার দয়া আমিও দোয়া হওয়ার মতো মানে লাগে বই আমার একটু সাহায্য করে আমি এই তিন মানুষ অসহায় আমার কোনো হানু গিয়া কষ্ট দুঃখ হওয়ার মতন জায়গা নাই কেউ কাছে সাহায্য চাইবার অন্যায় তোমাদের কাছে সাহায্য চাইলাম আমি তুমি তেন একটু দেখো আমারে
দর্শক যার কেউ নেই তার আল্লাহ আছেন। আমরা আজকে আল্লাহর উপরে ভরসা করে এই পরিবারকে এভাবেই রেখে যাচ্ছি। আমার বিশ্বাস, আমার অন্তর বলে আমার ভাই বোনেরা যারা প্রবাসে আছেন এই অসহায় বোনের পাশে বোন হয়ে দাঁড়াবেন, অসহায় বোনের পাশে ভাই হয়ে দাঁড়াবেন, অসহায় মেয়ের পাশে মা হয়ে দাঁড়াবেন, অসহায় মেয়ের পাশে বাবা হয়ে দাঁড়াবেন। এই পৃথিবীতে আপনাদের অনেকের অনেক সন্তান আছে, কিন্তু আরেকটি সন্তান হিসাবে আপনারা সাহায্য করুন। এই পরিবারটা এখন বড় অসহায়, তারা কারো কাছে হাত পাততে পারছে না, কারো কাছে দুঃখ বলার জায়গা নেই। কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে আমার কষ্টটা শেয়ার করব, এরকম মানুষও আমার এই জীবনে নেই। এখানে পড়ে আছেন, যেতে পারছেন না, কারো কাছে সাহায্য চাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন, যদিও আসলে আমাদের আসতে কয়েকদিন বিলম্ব হয়েছে, কিন্তু কি করব, আমরা এরকম প্রতিদিনই কিন্তু ভিডিও করছি, আমাদেরকেও আসতে একটু বিলম্ব হয়, কিন্তু এই সমস্ত পরিবারের ভিডিওটা সবার আগেই করার দরকার। কিন্তু আমরা আসছে বা আইসে যখন দেখি তখন অনেক কষ্ট লাগে, তাই আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন, এই সমস্ত পরিবারকে আমরা যে যেভাবে পারি সাহায্য করার, আমরা বিশ্বাস করি আল্লাহ কবুল করবেন। আমরা শেষ নবীর উম্মত, আখেরি নবীর উম্মত, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন দশায় দেখিয়েছেন, টাবারহীন মানুষকে খাবার দিয়েছেন, চিকিৎসাহীন মানুষকে সুস্থ করার চেষ্টা করেছেন। এই হচ্ছে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, মানব সেবা, মানুষের সেবা, পৃথিবীর শ্রেষ্ঠতম সেবা আমরা যেন সবাই করতে পারি। প্রবাসে থাকা ভাই বোনেরা, দেশের বিভিন্ন জেলায় যারা হৃদয়বান ব্যক্তি আছেন, আপনাদের প্রত্যেকের কাছে চেয়ে গেলাম, আপনারা যে যেভাবে পারেন, 100 টাকা, 500 টাকা থেকে শুরু করে 5,000, 50,000 থেকে শুরু করে আপনারা যদি সবাই কিছু কিছু সাহায্য করেন, তাহলে মাত্র 1.5 কোটি টাকা হলে আমার এই ভন্টি চিকিৎসা নিতে পারে আর সুস্থ হয়ে এই বাচ্চাগুলোর পাশে থাকবে। আপনাদের জন্য দোয়া করবে।